আসছে, লা তাযালু কদরা ইবনে আদম হাত্তা ইসলা আন খামসিন, যে আদম সন্তানের পাঁচটা সওয়ালের উত্তর না দেওয়ার আগ পর্যন্ত সে এক কদম লড়তে পারবে না। এক নম্বর প্রশ্ন করা হবে, আন উমরিহি, আল্লাহ পাক যে আপনাকে হায়াত দিয়েছে এই হায়াতটা আপনি কোন কাজে ব্যয় করেছেন? হায়াত দিয়েছেন আপনাকে আল্লাহ পাক 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর দিয়েছে না ভাই? দিয়েছে। এই হায়াতটা আপনি কোন কাজে ব্যয় করছেন? এই যে হায়াত, আমাদের হায়াত আমরা পেলাম, এই হায়াত যে আল্লাহ পাক আমাদেরকে দিল, এই জন্য কবি খুব সুন্দর করে বলছে, তুজে পাইলে বচপন কে বরসোনে খেলায়া, ফির জওয়ানি নে আকর মজনুন বানায়া, বুড়াপা নে আকর কিয়া কিয়া সতায়া, আজলে তুষ্ট কর দিয়া বিলকুল সফায়া। الصفاء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما وبك نستعين يا مستعان وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل درود إبراهيم بوري نماذج درود بوري أمرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ميراث الرسول العربية مدرسة بركول এরুদ্দকে আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি মীর হেদায়েতুল্লাহ গাজী সাহেবের আমন্ত্রণে আমরা ঢাকা থেকে এক শাখ ওলামায়ে কেরাম আমরা জোহরের পরে রওনা হয়েছি, আমরা এর আগে এখানে এসেছি। এই মাদ্রাসাটার অর্থ যে মিরাসুর রসুল, আমরা সবাই বুঝি বিষয়টা, মিরাসুর রসুল মানে হাদিসের মধ্যে আসছে যে আমরা যে আজকে এই মাহফিলে আসলাম বসলাম, যে আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে নিয়ে আসলেন, আমরা খুশি না বেজার? খুশি। বেশি খুশি, খুশি না কম খুশি? বেশি। বেশি খুশি হইলে আওয়াজ বেশি হয় না কম হয়? সকলে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আমরা এসেছি, মাদ্রাসার নাম মিরাসুর রসুল। হাদিসের মধ্যে আসছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলেন,
সমস্ত ওলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারেস, উত্তরাধিকারী। আর নবীরা মৃত্যুর পরে টাকা পয়সা রেখে যান না, নবীরা এলেম, এলমে দিন, কোরআন ও হাদিসকে রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আর এই নবীর যে উত্তরাধিকারী যে কোরআন ও হাদিস, এই কোরআন এবং হাদিসকে এই মাদ্রাসার মধ্যে পড়ানো হবে, কোরআন এবং হাদিস পড়ানো হবে। এটা কোরআনের মাদ্রাসা, হাদিস শিক্ষা দেওয়ার মাদ্রাসা এবং আল্লাহ রসুলের দিন শিক্ষা দেওয়ার মাদ্রাসা। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। একটা এলাকার মধ্যে একটা মাদ্রাসা হলে এই মাদ্রাসার উসিলা এলাকার মধ্যে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে সামনে রমজান মাস আসতেছে, কি মাস? রমজান মাস। এই রমজান মাসে এত দাম কেন? এই রমজান মাসে একটা ফরজ আদায় করলে আল্লাহ পাক 70টা ফরজ আদায় করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই রমজান মাসে একটা নফল আদায় করলে, এই নফল করলে আল্লাহ পাক ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। এই রমজানের এত দাম কেন? এই রমজান মাসে আল্লাহ পাক সমস্ত জাহান্নামের গেটকে বন্ধ করে দেয় এবং আল্লাহ পাক সমস্ত জান্নাতের দরওয়াজাকে আল্লাহ পাক খুলে দেয়। সুবহানাল্লাহ। এই রমজান মাসে আল্লাহ পাক শয়তানদেরকে শৃঙ্খল দিয়ে, জিন্নির দিয়ে আল্লাহ পাক বেঁধে রাখে। সুবহানাল্লাহ। এত দাম কেন? এত মর্যাদা কেন? কারণ হচ্ছে আল্লাহ পাক কোরআনে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার কারণে রমজান মাসের দামকে আল্লাহ পাক বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই দেশে কোরআনে কারীমকে আল্লাহ পাক অবতীর্ণ করেছে সেই দেশের দামও তো অনেক। সেই দেশটা কোনটা? মক্কা মদিনা। কোথায় ভাই? মক্কায়। দেখেন আপনি এখানে এক ওয়াক্ত নামাজ পড়লে, এক রাকাত নামাজ পড়লে আপনাকে এক অক্তরে সওয়াব দেওয়া হবে, জামে মসজিদের 27 গুণ সওয়াব বেশি। আর মক্কায় এক রাকাত নফল নামাজ আদায় করলে, ফরজ নামাজ আদায় করলে প্রতি রাকাতে 100,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। এই যে মক্কার মধ্যে এত সওয়াব, কারণ কি? এই কোরআনে কারীম আল্লাহ পাক এই মক্কার মধ্যে অবতীর্ণ করতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন শরীফ যে নবীর উপর আল্লাহ পাক অবতীর্ণ করেছে সেই নবী হলো শ্রেষ্ঠ নবী। আল্লাহ পাকের উলুহিয়া, আল্লাহ পাকের খোদাইয়াতের যে এরিয়া, নবীর নবুয়তের এরিয়া তত পর্যন্ত। সুবহানাল্লাহ। আমরা এমন একটা নবী পেয়েছি, এই জন্য এই কোরআনে কারীমকে শিক্ষা দেওয়া, কোরআনে কারীমকে মানুষকে শুদ্ধ শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা করা হয়েছে। আল্লাহ পাক শুরুতেই বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই কিতাব, এই কোরআনে কারীম, লা রাইবা ফীহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে ভাই? না। সন্দেহ তো, সন্দেহ করলে ঈমান থাকবে? জোরে বলে না। ঈমান থাকবে? জোরে বলে না। এইজন্য এই কোরআনে কারীম, সামনে রমজান আসতেছে, আমরা রমজান মাসে খতনে তারাবি নামাজ আমরা আদায় করি। এই খতনে তারাবির মধ্যে এক খতম কোরআন শরীফ পড়া হয়, হাফেজ সাহেব পড়া পড়ে। হাদিসের মধ্যে আসছে, আল কোরআন ও সিয়াম ইশফান ইয়ানিল আব্দি, কোরআন এবং রোজা সে বান্দার পক্ষ থেকে আল্লাহর দরবারে আল্লাহর কাছে শাফাত করবে। সুবহানাল্লাহ। রোজা বলবে, আল্লাহ মানাহতু তুআম আদ-দিন নাহার, আমি তাদেরকে দিনের মধ্যে সে খানা না খেয়েছিল, আপনার ভয়ে সে রোজা রেখেছে, আল্লাহ তার পক্ষ থেকে আমার শাফাতকে আপনি কবুল করেন। তো শাফাত কবুল করা করবে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কোরআন, কোরআনও তার পক্ষে শাফাত করবে। আল্লাহ সেই ব্যক্তি এশার নামাজের পরে খতমে তারাবির মধ্যে কোরআন আমাকে স্মরণ করেছে, এর জন্য রাত্রে সে ঘুমাইতে দেরি হয়েছে, আল্লাহ তার পক্ষ থেকে আমি শাফাত করছি, আল্লাহ পাক আপনি তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এইজন্য এই হাফেজে কোরআন এই মাদ্রাসার মধ্যে তৈরি করা হবে। এই হাফেজে কোরআন এখানের মধ্যে, এখানে তৈরি হবে, যে জায়গার মধ্যে কোরআন করা হয় সেই জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হইতে থাকে। সুবহানাল্লাহ। এইজন্য
এই মাদ্রাসা হইছে আপনি খুশি না বেজার? খুশি। সবাই বলেন খুশি না বেজার? খুশি। আচ্ছা, এই মাদ্রাসার দিকে দেখেন, এই মাদ্রাসার গুরুত্ব আমরা আসলে বুঝি না। এই মাদ্রাসার গুরুত্ব ইহুদি খ্রিস্টানরা বুঝেছে, এই জন্য ইহুদি খ্রিস্টানরা মাদ্রাসা যেন না হয়, কোরআন তেলাওয়াত যেন না হয়, তারা এই ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্র আজকের থেকে না, এই ষড়যন্ত্র আল্লাহ রসুলের জমাত থেকে। আল্লাহ পাক কোরআনে বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেররা বলে লা তাসমাউ তোমরা এই কোরআন শুনবে না, অলগাও ফিহি যখন কোরআন পড়া হয় তোমরা হট্টগোল করবা। এই জমানার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় আপনার গিয়ে পাহাড়ের পাশে মক্কায় যখন পাহাড়ের পাশে কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা দিতেন, সাফা পাহাড়ের পাশে এক সাহাবীর বাসায় হুজুর তার সেখানে কোরআন পড়াইতেন, এইখান থেকে কোরআন তেলাওয়াতের শিক্ষা শুরু হয়েছে আর সেই জায়গা থেকে বিরোধিতা শুরু হয়েছে। যখন থেকে কোরআন শিক্ষা শুরু হয়েছে তখন থেকে কোরআনে কারিমের বিরুদ্ধে আচরণ করা শুরু হয়েছে। হুজুর মক্কা থেকে মদিনা গেলেন, মদিনায় ষড়যন্ত্র হয়েছে। যতদিন যেই জায়গার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় সব জায়গার মধ্যে ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে, চলতেছে, চলতে থাকবে। কিন্তু যতই ষড়যন্ত্র হবে কোরআনের প্রচার মাদ্রাসা মসজিদ ততই বাড়তে থাকবে। কথা ঠিক হবে কি? এই জন্য দেখেন এখানে মাদ্রাসা হয়েছে, ছাত্ররা কোরআন শিখবে, হাদিস শিখবে, আপনারা সহযোগিতা করবেন, শুধু টাকা দিয়ে নয়, আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন। একজন সন্তান যদি হাফেজে কোরআন হয়, হাদিসের মধ্যে আসছে, সে এমন 10 জন ব্যক্তিকে আল্লাহর কাছে শাফাত করে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, যাদের প্রত্যেকের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। সেই আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, আমার মামা, আমার চাচা, আল্লাহ এই 10 জনকে আপনি, আমার আত্মীয় স্বজন যারা আছে, যারা তাকে মহব্বত করত, তাদেরকে আল্লাহ আপনি শাফাত করবে, আল্লাহ তাদেরকে আপনি জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার কথা শুনে আল্লাহ পাক সেই 10 জনকে আল্লাহ পাক জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একজন হাফেজ কোরআন বাসার মধ্যে হওয়া, একজন তেলাওয়াতকারী বাসার মধ্যে হওয়া, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক যে সন্তানটা হাফেজ হবে আল্লাহ পাক তার মা বাবাকে এমন সুন্দর মুকুট আল্লাহ পাক পরাবে, সুন্দর পাগড়ি পরাবে, যে পাগড়ির আলো হচ্ছে সূর্যের আলো থেকে বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূর্যের আলো দেখেন, একটা সূর্যের আলো দিয়ে সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। যদি সেই পাগড়িটা সূর্যের আলো থেকে যদি বেশি হয় তাহলে সে বাচ্চার সঙ্গে কি ব্যবহার করা হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যাইতেছিলেন, মিরাজে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পথে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জগতের কিছু আযাবের নমুনা আল্লাহ পাক দেখাইছেন। এর মধ্যে একটা আল্লাহ রাসূলকে দেখাইছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে কিছু মানুষ রক্তের সমুদ্রের মধ্যে হাবুডাবু খাচ্ছে, সাঁতরাইতে সাঁতরাইতে কিনারায় আসে এবং এই কিনারার মধ্যে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। এক লোক, সে যখন কিনারায় আসে পাথর দিয়ে তাকে আঘাত করে সে আবার মাঝখানে চলে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে এরা কারা? হুজুরকে বলা হইল, হুজুর ইসলাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা সমাজের মধ্যে সুদ খায়। সুদ খোর লোক আছে না কিছু? সুদ দেয়, সুদ খায়, আছে না? নাই, জোরে বলেন। এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এই শাস্তি হাদিস ও বুখারীর মধ্যে আছে। কেন এই শাস্তি এই জন্য দেওয়া হয়েছে যে এরা গরিব মানুষের রক্তে এবং ঘামে কষ্টের টাকা তারা মানুষের রক্ত চুষে চুষে তাকে তাদের থেকে নিয়ে নেয়। কথা ঠিক হবে? ঠিক হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, কি ভিত্তিক অর্থ ব্যবস্থা? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন আল্লাহর পক্ষ থেকে। যাকাতের ইয়া কি?
বড় লোক থেকে নিবা, গরিবকে দিবা, বড় লোকের মাল পবিত্র হবে, গরিব স্বাবলম্বী হবে, কথা ঠিক আমি ভাই? আর শয়তান কি করলো? সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, অর্থাৎ গরিব আরো গরিব হবে, বড় লোক আরো বড় লোক হবে, কথা ঠিক আমি ভাই? এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহ। যে সকল মুমিন, তোমরা সুদকে ছেড়ে দাও, আর যদি সুদকে তোমরা না ছাড়ো, তোমরা শুনে রাখো, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসূলের বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করলে, নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ পারবে? কথা বলেন, পারবে? জোরে বলেন, জোরে বলেন, কেউ পারবে? ফেরাউন পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই, আবু জাহেল পারে নাই, বর্তমান যারা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রসূলের নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তারাও পারবে না, কথা ঠিক? এই জন্য কোন গুণের ক্ষেত্রে বলা হয় নাই যে আল্লাহর রসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, একমাত্র সুদের বিষয়ে বলা হয়েছে। যারা সুদ খাবে, যারা সুদ দিবে, যারা সুদের সাক্ষী হবে, যারা সুদের খাতা বহন করবে, যারা সুপারিশ করবে, তারা প্রত্যেকেই একই গুনায় তারা আবদ্ধ, তাদের সকলের এক ধরনের গুনাহ হবে। এই জন্য সুদের বিষয়ে দেখেন হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি সুদ খায় এর অনেকগুলো গুনার স্তর আছে, এর মধ্যে সবচেয়ে নিম্নতম স্তর হচ্ছে আপন মায়ের সঙ্গে জিনা করা। নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলে, সবচেয়ে নিকৃষ্ট। এই জন্য আমরা সুদের দিকে আমরা যাব না, সুদ খাবো না, সুদ দিব না, এক বেলা কম খাবো তাও হালাল খাবো, মনে থাকবো যে ইনশাল্লাহ। এক দুই নম্বর বিষয় হচ্ছে, আমাদের গ্রামগঞ্জে অনেক জায়গায়, ঢাকায় আছে, চায়ের দোকানে বাসা বাড়ির মধ্যে গীবত হয়। গীবত, গীবত বুঝে? পরনিন্দা বাংলা কি, মানে একজনের অগোচরে তার বদনাম করা। সে কাজটা করছে, মনে করেন সে একটা কাজ করে, এটা আপনারা তিন চারজন মিলে বৈশা তার বিরুদ্ধে বললেন। হাদিসের মধ্যে আসছে, যার ব্যাপারে গীবত করা হয়, মানে একজনের গীবত করলেন, এই গীবত করার কারণে আপনার নেকি, আপনার নামাজের সওয়াব, আপনার রোজার সওয়াব, আপনার হজের সওয়াব, আপনার যাকাতের সওয়াব, আপনার দানের সওয়াব, এই সমস্ত নেকি যা আপনি কামাইছেন, সেই নেকিগুলো তাকে তাকে দিয়ে দেওয়া হবে। তো লাভ হইল কার? যার বিপদ করতেছেন তার লাভ হয়েছে। হুজুর যদি করে সকলেই তো বিপদ, কোন মানুষ কোন কাজ করে, কোন সমস্যা তার মধ্যে আছে, এটা বলাই হচ্ছে কি বিপদ, কথা বুঝেন নাই আমার কথা? আর যদি সে না করে থাকে তাহলে এটা হবে তোহমত, গীবতের বড় ভাই অপবাদ, সে করে নাই, আপনি তার প্রতি না যাই না বুঝা বললেন এই লোকটাই কাজ করছে, এটাকে বলা হয় অপবাদ, এটা গীবতের বড় ভাই। আল গীবত অসাদ্য মিনা সিনা, গীবত হচ্ছে সিনার থেকেও ভয়ঙ্কর একটা গুনাহ। আমাদের মাঝে গীবত হয় কি হয় না? জোরে বলেন, আল্লাহ পাক কোরআনে বলছে, যায়া কুল্লাহ মা আখি মাইতান ফাকারিহতুম, সে কি তার আপন মরা ভাইয়ের গোশত খাবে? যে ব্যক্তি গীবত করলো সে তার আপন মরা ভাইয়ের গোশত খাইল। এই জন্য যে সামনে রোজা আসতেছে, দেখেন রোজা, দেখেন মুখের রোজা কি, মুখ দ্বারা কারো বিপদ করবো না, মুখ দ্বারা মিথ্যা কথা বলবো না, মুখ দ্বারা গান গাবো না, এগুলো মুখের রোজা। এই জন্য গীবতের বিষয়টা আমরা গীবত করবো না, গীবতের দিকে যাব না। আর তিন নম্বর বিষয় হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ইন্তেকালের পরে, ভালো করে শুনেন, মানুষের মৃত্যুর পরে আল্লাহ পাক প্রথম মানুষকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, তিনটা, কয়টা জোরে বলেন, কয়টা? সবাই আমার কথা বুঝতেছে? কারা কারা হাত বুঝতেছেন, হাত উঠা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, হাত নামা। কবরে বসে কয়টা? জোরে বলেন, কয়টা? এবং কবরের থেকে উঠার পরে হাশরের ময়দানে প্রশ্ন পাঁচটা, কয়টা? পাঁচ আর তিন কত? জোরে বলেন, পাঁচ আর তিন কত? আমাদের দুনিয়ার নিয়ম কি, প্রশ্ন ফাঁস হয়ে গেলে পরীক্ষা বাতিল, কথা ঠিক আমি ঠিক ভাই? ফাঁস হইলে পরীক্ষা বাতিল, কিন্তু আল্লাহ পাক নবীর মাধ্যমে দুনিয়াতেই আমাদেরকে সেই প্রশ্নের কথা আল্লাহ পাক জানায় যে, সুবহানাল্লাহ বলেন। কবরের প্রশ্ন কি তিনটা? এক নম্বর, মার রব্ব, তোমার রব কে? জোরে বলেন, রব্বি আল্লাহ, আমার রব কে? জোরে বলেন,
আর দুনিয়াতে বলতে হবে তো আমার রবকে জোরে বলেন আর বিশ্বের জন্য বলে না, এখানে না বললে তো কবরে বলতে হবে না, এটা নষ্ট করতে হবে, প্র্যাকটিস করতে হবে, আমার আপনার রবকে জোরে বলেন আমার রবকে আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ, কথা বুঝছেন? এখন এত দুনিয়াতে নামাজ পড়ে না, যেমন আমার রব আল্লাহ, মার রব্বুক, তোমার রবকে আল্লাহ, সূরা ফাতিহার মধ্যে আছে না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আছে না নাই? সুবহান রব্বিয়াল আযীম আছে না নাই? সুবহান রব্বিয়াল আলা আছে না নাই? ঠিক আছে না, আছে না নাই, জোরে বলেন আছে। এই সব জায়গার মধ্যে আল্লাহর নাম আছে না নাই, জোরে বলেন আছে। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজে প্রতিদিন সুবহান রব্বিয়াল আযীম পড়বে, সুবহান রব্বিয়াল আলা পড়বে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়বে, রব্বানা লাকাল হামদ, রুকুত থেকে দাঁড়ায় রব্বানা লাকাল হামদ বলবে, যে ব্যক্তি এই প্র্যাকটিস দুনিয়ার মধ্যে করবে সেই ব্যক্তি কবরের মধ্যে বলবে আমার রব আল্লাহ, সুবহানাল্লাহ বলে। আর যে ব্যক্তি দুনিয়াতে দলের স্লোগান দেয় আছে না নাই, জোরে বলে, দলের স্লোগান পারে কিন্তু আল্লাহর স্লোগান পারে না, আছে না নাই, জোরে বলে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এক নম্বর প্রশ্ন কি, রব্বি আল্লাহ, আমার রবকে জোরে বলেন আল্লাহ। ওমান দিন ও তোমার দিন কি, জোরে বলেন দিন কি, ইসলাম, বললেন তো ইসলাম, কিন্তু হাদিসের মধ্যে আসছে ইয়াতি আলান নাস জামান লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা রাসমুহু, শুধু নামটা আছে, শুধু নামের লোকে মোহাম্মদ কিন্তু কামে নাই, আসলে নাই, জোরে বলেন। দিন ইসলাম, আপনার বিবাহের মধ্যে ইসলাম নাই, আপনার সারাদিন হাত বডির মধ্যে ইসলাম নাই, আপনার বাসার মধ্যে ইসলাম নাই, রাষ্ট্রের মধ্যে ইসলাম নাই, সমাজের মধ্যে ইসলাম নাই, ব্যবসার মধ্যে ইসলাম নাই, কথা ঠিক হবে ঠিক ভাই? যে ব্যক্তি ইসলাম অনুযায়ী চলবে সেই ব্যক্তি বলবে আমার চলার পদ্ধতি হলো ইসলাম, কথা ঠিক হবে ঠিক ভাই? নামাজ নাই এই ইসলাম, আসলে নাই, জোরে বলেন। নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, সুন্নত নাই, আসলে নাই, বিবাহের মধ্যে সুন্নত নাই, বিবাহের মধ্যে ইসলাম নাই, আসলে নাই, জোরে বলে। যে ব্যক্তি দুনিয়াতে ইসলাম অনুযায়ী চলবে সেই ব্যক্তি বলবে আমার ধর্ম ইসলাম, কথা ঠিক হবে ঠিক ভাই? সর্বশেষ প্রশ্ন, অমান হাজার রজুল, এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে আল্লাহ রসুলকে দেখায় বলা হবে এই ব্যক্তিকে, তখন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি রসুলের গালে দাড়ি আছে না নাই, জোরে বলে সবাই বলেন, শুধু নবীদের না সমস্ত নবীদের দাইমি সুন্নত সকলের গালের মধ্যে দাড়ি আছে না নাই? ছোট দাড়ি না বড় দাড়ি? এক মুষ্টি, কত দাড়ি জোরে বলেন? এক মুষ্টি দাড়ি। এখন রসুলকে দেখে বলে আমার নবী, রসুল যখন আপনার দিকে তাকাবে দেখবে আপনার গালের মধ্যে দাড়ি নাই, হুজুর কি বলবে? এটা আমার উম্মত না, কথা ঠিক করে বলবে কেমন জোরে বলেন? এই জন্য নবীকে মানতে হইলে, যদি নবীকে নবী আপনার সাফাত করবে তাহলে আপনার চেহারাটা নবীর মতো করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের চেহারা নবীর মতো করার তৌফিক দান করেন, আমিন বলেন। এটা হলো কবরে, যে ব্যক্তি কবরে এই প্রশ্নগুলোর উত্তর দিবে বলা হবে আল বিসু লিবাসাল জান্না আফরিসু ফিরাশাল জান্না, তার জন্য জান্নাতের লেবাস পরায় দাও, জান্নাতের পোশাক পরায় দাও, তার জন্য ওয়াফতাহু বাবাম মিন আবওয়াবিল জান্না, তার কবরের সঙ্গে জান্নাতের একটা কানেকশন করে দাও, সুবহানাল্লাহ বলে। আর যে ব্যক্তি এই সাফা এই কষ্টগুলো পারবে না তার শাস্তি আযাবের শেষ নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যারা মা বোনরা শুনতেছে আল্লাহর কবরের অর্থাৎ মৃত্যুর পরে কবরের সওয়াল জবকে আল্লাহ পাক আসান এবং সহজ করেন, সকলে বলেন আমিন। কবর থেকে উঠার পরে প্রশ্ন কয়টা? পাঁচটা। কয়টা কবরে? তিনটা। উঠার পরে কয়টা ভাই? হাসি হাদিস আসছে লা তাজালু কদাবা ইবনা আদম হাত্তা ইসলা আন খামসিন, যে আদম সন্তানের পাঁচটা সওয়ালের উত্তর না দেওয়ার আগ পর্যন্ত সে এক কদম লড়তে পারবে না। এক নম্বর প্রশ্ন করা হবে আন উমরিহি, আল্লাহ পাক যে আপনাকে হায়াত দিয়েছে এই হায়াতটা আপনি কোন কাজে ব্যয় করেছেন? হায়াত দিয়েছেন আপনাকে আল্লাহ পাক 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর দিয়েছে না ভাই? দিয়েছে। এই হায়াতটা আপনি কোন কাজে ব্যয় করছেন? এই যে হায়াত, আমাদের হায়াত আমরা পেলাম, এই হায়াত যে আল্লাহ পাক আমাদেরকে দিল, এই জন্য কবি খুব সুন্দর করে বলছে, তুজে পাইলে বচপন কে বরসোনে খেলায়া
ফির জওয়ানিনে আকর মজনুন বানায়া মুরাহবানে আকর কিয়া কিয়া সতায়া আজল তুষ্ট কর দিয়া বিলকুল সফায়া জহাঁ জি লগানে কি ইয়ে দুনিয়া নহি ইয়ে ইবরত হাসিল করনে কি জা হ্যায় তমাশা নহি। ছোটকালে খেলাধুলা কাটাই দিলাম, বড়কালে যখন জোর হয়েছে তখন পাগলামি করে কাটাইলাম, বুড়ো হওয়ার পরে তো আর শরীর ভালো না, শরীর চলে না, এক পর্যায়ে আমার হায়াত শেষ, আমার জীবন শেষ। আসলে না জোরে বলে বাপু দে বাজি বা জওয়ানে মস্তি বা পীরে সুস্তি খুদারা চে পুরস্তি, এই ফার্সিতে কবি সুন্দর করে বলছে। এই জন্য আমার হায়াত আল্লাহ পাক 50 বছর হায়াত দিয়েছে, 60 বছর হায়াত দিয়েছে, এই হায়াত সম্পর্কে আল্লাহ পাক আপনাকে কষ্ট করবে। হায়াতটা আমি যে হায়াত দিয়েছি এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো, এক। দুই নম্বর প্রশ্ন, আমি ব্যাখ্যা দিকে যাচ্ছি, শুধু হুজুর চলে আসছে। দুই নম্বর প্রশ্ন করা হবে আন সবাবিহি ফিমা আবলাইতা, তোমার জওয়ানি যৌবন কাল আল্লাহ পাক দিয়েছিল এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো। আজকের মাহফিলের আয়োজন যুবকরা করেছে, যুব সমাজের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে। হাদিসের মধ্যে আসছে যেই দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সূর্য এক হাত মাথার উপরে চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে, সেই দিন আল্লাহ পাক সাত জাতীয় মানুষকে, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে আল্লাহ পাক জায়গা করে দিবে। এর মধ্যে ওই জওয়ান, ওই যুবক, যে ব্যক্তি, যে যুবকটা তার হায়াতটা, তার সময়টা আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করে। সুবহানাল্লাহ বলে আজকে এই যুবক যারা, তারা চাইলে একটা ব্যবসা করতে পারতো, পার্থকি পারতো নজরে বলে, পার্থকি পারতো নজরে বলে, একটা যাত্রা গান করতে পারতো না। এই যুবক রাজকে মাহফিলের আয়োজন করেছে, আমাদেরকে খুব সুন্দর করে গাছ দিয়ে নিয়ে আসছে, এই যে মাহফিলের ইন্তেজাম যুব সমাজ করছে। হেদায়েতুল্লাহ গাজী সাহেব বলতেছিলেন আমাদেরকে, যুব সমাজ অনেক কষ্ট করেছে, ওনারা এই এলাকার মধ্যে সব জায়গার মধ্যে প্রচার প্রচারণা, এই একটা মাহফিল ইন্তেজাম করতে অনেক কষ্ট, আমরা জানি, আমাদের মাদ্রাসা আছে, আমরা মাহফিলের ইন্তেজাম করি, আমরা বুঝি। তো এই যে যুবক তার জওয়ানিকে ইবাদতের মধ্যে ব্যয় করেছে, আল্লাহ পাক তাকে তার কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক আরশে আজমি নিচে আল্লাহ পাক দয়া করে দিবে। সুবহানাল্লাহ। তিন নম্বর প্রশ্ন করা হবে মাল সম্পর্কে, সম্পদ সম্পর্কে, আর মালিহি মাল সম্পর্কে, তুমি মালটা কোন জায়গা থেকে আয় করেছো, কোন কাজে ব্যয় করেছো, দুইটা প্রশ্ন করা হবে। এই যে মাল, মানুষের সুদের মাল, ঘুষের মাল আছে না নাই, হারাম মাল আছে না নাই, অনেকে আছে যে বোনের সম্পত্তি দেয় না আছে না নাই, ভাইয়ের সম্পত্তি দেয় না, মানুষের টেন্ডারবাজি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, বাটপারি করে আছে না নাই, সুদ খায়, ঘুষ খায়, সরকারি চাকরি করে ঘুষ খায় আছে না নাই। এই যে ঘুষ হারাম, এই হারাম মাল যে ব্যক্তি জমা করবে এই হারাম মাল সম্পর্কে আল্লাহ পাক কষ্ট করবে। এবং মালটা কোন কাজে ব্যয় করলাম, এই যে যারা মাহফিলে আজকে 5 টাকা 10 টাকা 100 টাকা দিয়েছেন, মাদ্রাসার মধ্যে দান করছেন, মসজিদের মধ্যে দান করতেছেন, করবেন, এই যে টাকাগুলো দিলেন, সত্তায় জারিয়া কিয়ামতের আগ পর্যন্ত আপনার নামায় আমলে সওয়াব চাইতে থাকবে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। মনে করেন দেখবেন আপনার নামায় আমলে 1 লক্ষ কোরআনে কারীম খতম করার সওয়াব, 2 লক্ষ সূরা ফাতিহার সওয়াব, 1 কোটি সূরা ইখলাস, ইখলাসের সওয়াব আপনি দেখবেন। বলবেন ভাই এটা আমি তো এতবার পড়ি নাই, বলা হবে যে এই মাদ্রাসা মিরাসুর রসুল মাদ্রাসার মধ্যে তুমি টাকা দিয়েছিলা, সহযোগিতা করেছিলা, পড়ো নাই, কিন্তু এই যে ব্যবস্থা করে দিয়েছো, এই যে ছাত্ররা পড়েছে, এই ছাত্রদের পড়ার একটা অংশ তোমার নামে আমরা লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলে লস না লাভ। সর্বশেষ তার এলেম সম্পর্কে প্রশ্ন করা হবে, এলেম যা জানলাম আজকে ওয়াজে আসছি, হুজুর থেকে ওয়াজ শুনবো, এই আমলের নিয়তে শুনবো, হুজুররা যেটা বয়ান করবে বলবে আমরা জানতাম না, জানার পরে আমরা আমল করব। যেমন আমরা জানতাম না মানুষের গীবত করলে গুনাহ হয় আমরা গীবত করব না, সুদ খাইলে গুনাহ হয়, সুদ দিলে গুনাহ হয় আমরা সুদ খাবো না, সুদ দিব না, সুদের সাক্ষী হব না, বেপর্দায় চললে গুনাহ হয় আমরা বেপর্দায় চলবো না, নিজেরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ব। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।